মাজত মাত্র 22 দিন অহা 22 জানুয়ারিত অযোধ্যাত মুকলি হব বহু প্রত্যাশিত রাম মন্দির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে মুকলি করিব রাম মন্দির উদ্বোধনী অনুষ্ঠানত প্রধানমন্ত্রীর লগতে উপস্থিত থাকিব কেবাগৰাকীও গণ্যমান্য ব্যক্তি রাম মন্দির মুকলির বাবে উখল মাখল হয়ে পড়েছে অযোধ্যা অযোধ্যালৈ ক্রমাত আগমন হয়েছে বহু ভক্তর সুন্দর পরিবেশ বর্তমান আরতি চলি আছে তাত এই গোটেইকেইদিন ধারাবাহিকভাবে আরতি পর্ব চলি আছে সময়ত তার বাহিরে বাকিখিনি সময়ত বহু ভক্তর তাত আগমন হয় আর সকলো ভক্তক আদরার বাবে এক সুন্দর পরিবেশের সৃষ্টি করা হয়েছে মধ্যযুগীয় বৈভব তাত জিলিকি উঠিছে বা ত্রেতাযুগীয় বৈভব তাত দেখিবলৈ পোৱা গৈছে গোটেই অযোধ্যা আর আশে পাশে থকা অঞ্চলসমূহক অতি সুন্দরভাবে সজাই পড়াই তোলা হয়েছে চালে চকুরা দৃশ্য সি ভারতীয় সংস্কৃতি ভারতীয় পরম্পরার দৃশ্য আর এই সকলে মন্ত্রমুগ্ধ করে তুলিছে ইতিমধ্যে 30 ডিসেম্বরত দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে 15,000 কোটি টাকার প্রকল্প তাত মুকলি করেছে বা বহু ক্ষেত্রত আধারশিলাও স্থাপন করেছে বিমানবন্দর রেলওয়ে স্টেশন তাত মুকলি করা হয়েছে পুরনি রেলওয়ে স্টেশনটক নতুনক নির্মাণ করা হয়েছে বিমানবন্দর এটা নির্মাণ করে তাত এটা সকল ভক্তর আগমনের ব্যবস্থা করা হয়েছে আর আন আন যুর ব্যবস্থা আছে সকলখিন গ্রহণ করা হয়েছে বর্তমান আমার সিনিয়র এসোসিয়েট এডিটর পার্থজ্যোতি বরা লাইভত আছে পার্থ যেহেতু সন্ধ্যার সময় আরতি চলি আছে অযোধ্যাত আপনি পরিভ্রমণ করে আছে সুন্দর পরিবেশ আধ্যাত্মিক পরিবেশ সামগ্রিক দৃশ্যব আমি আপনার জড়িয়ে চাব বিচার হয় হয় প্রাঞ্জল প্রাঞ্জল মানে বর্তমান অযোধ্যাত উপস্থিত আছো এক আধ্যাত্মিক পরিবেশ সরায়ু নদীর পারতে মানে উপস্থিত আছো যে সরায়ু নদীর পারত নির্মাণ হয়েছে ভব্য রাম মন্দির কিছু লোক আছে রাম মন্দির নির্মাণ হবলে 22 জানুয়ারি নাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা পাবলে 22 দিন আছে কিন্তু তার পূর্বেই ইয়াতে সমাগম ঘটিছে পর্যটকের ভারতের বিভিন্ন প্রান্তর পর বহু লোক আছে কথা পাতিম ইয়ার মাজতে অঞ্জনে ইয়ার অবিনাশে ইয়ার সামগ্রী পরিবেশ দেখাই দিব ভাই সাহেব কে নাম হয় আপনার কাছে পঙ্কজ গোয়েল मैं चंडीगढ़ से आया हूँ और यहाँ सरयू नदी की आरती देखी बहुत आनंद आया राम मंदिर प्राण प्रतिष्ठा होने वाली है हाँ। तो क्या 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 फीलिंग है बहुत अच्छा लग रहा है मोदी जी ने ये एक सपना साकार कर दिया है हम सब हिंदू भारतीय लोगों का और ये कभी असंभव लगता था मोदी जी ने आके इसको संभव किया और यहाँ पहुँचने के बाद लगा कि हाँ कोई मंदिर बन रहा है राम जी का मंदिर जो ऐसा अद्भुत मंदिर जो हमने आज तक कभी देखा नहीं इतना घूमने के बाद क्या नाम है आपका कहाँ से हैं प्रतापगढ़ से हैं तो क्या कहना चाहेंगे अयोध्या में राम मंदिर में प्राण प्रतिष्ठा होने वाली है पूरे विश्व में अयोध्या एक धार्मिक पर्यटन स्थल में विकसित होने वाली है हम उस भाग हम इतने भाग्यशाली हैं हम उस पीढ़ी के हैं जिन्होंने राम मंदिर हमारी पूर्वज न जाने कितने पूर्वज हमारे यही सोच के रह गए कि ये मंदिर बनेगा और हम उस पीढ़ी में हैं जो ये देख पा रहे हैं रामलला को देखे आज भी हम लोगों ने दर्शन भी किया और मंदिर का देख रहे हैं 22 तारीख को प्रतिष्ठा होने वाली आप है भी, आप भी प्रतापगढ़ से हैं प्रतापगढ़ क्या नाम है आपका दीक्षा सिंह स्टूडेंट है स्टूडेंट हूँ और मैं यहाँ के जी श्री राम बिल्कुल दिल में हर जगह में कड़कड़ में श्री राम आप क्या अभी स्टूडेंट हैं तो क्या कहना चाहेंगे भव्य मंदिर का प्राण प्रतिष्ठा हो रही है 22 जनवरी को उससे पहले ही आप लोग आ गए हाँ देखने आए अच्छा लग रहा है यहाँ पे जी आप इनके पिताजी हैं जी आप क्या महसूस कर रहे हैं बहुत ही दिव्य महसूस कर रहे हैं पूरे विश्व में नंबर एक का वो बन रहा है रामलला विश्व में नंबर एक पे है और बहुत ही अच्छा सनातन धर्म का बहुत ही अच्छा वो है विश्व में बहुत आगे बढ़ेगा विश्व के बाकी राष्ट्र के पर्यटक भी आएंगे यहाँ पे जी यहाँ पे सारे पर्यटक आएंगे और बहुत अच्छा लगेगा उनको पूरे विश्व से लोग आएंगे पूरी जनता आएगी सब देखेंगे सब लोग आगे बढ़ेंगे धन्यवाद परियालर आसिले প্রাঞ্জল দেখা পোৱা গৈছে উৎসাহ কারণ মই কৈছোৱেই মই গৈছিলোঁ রাম মন্দিরৰ সমীপলৈ রাম মন্দিরৰ নির্মাণ কার্যৰ শেষৰখিনি কাম চলি আছে আর ইয়াত সৰায় নদীৰ পাৰত মই বৰ্তমান উপস্থিত আছো প্ৰতিদিনে ইয়াত আৰতি হয় আৰতিটো বহু লোকৰ সমাগম হয় দেখিবলৈ পোৱা গল যি এক রাম মন্দিরক লৈ মানুহৰ মাজত উৎসাহ সেই উৎসাহ এতিয়াই প্ৰতিফলিত হৈছে এতিয়াৰ পৰাই দৰ্শন কৰিবলৈ দৰ্শনাৰ্থী আৰম্ভ কৰিছে বহু দৰ্শনাৰ্থীক আমি অসমৰ পৰাও হয়তো বহু লোক তাত গৈছে বা পৰৱৰ্তী সময়ত যাব নহয় জানো হয় হয় পাৰ্থ
সুন্দর পরিবেশ দেখুয়াই আছে পার্থয়। আমি পুনর্বার যোগাযোগ করি পার্থর সঙ্গে, হয়তো সংযোগ কিনা কারণত বিচ্ছিন্ন হব পারে, অল্প তাত নেটওয়ার্কর ইস্যু হয়তো আহিব পারে। যি কি নহোক, আমি সামগ্রিক পরিবেশ অযোধ্যার পর আপনার দেখুয়াই আছো। আমার সিনিয়র এসোসিয়েট এডিটর পার্থ পরিভ্রমণ করে আছে আর ভক্ত সকলের মতামত গ্রহণ করে আছে। সকলে মনত ব্যাপক আনন্দ, রামলালার এই প্রতিষ্ঠার ক্ষণ সকলে অধীর আগ্রহে অপেক্ষারত সেই ক্ষণটোর বাবে। ইতিমধ্যে কালি অর্থাৎ 30 ডিসেম্বর দেশের প্রধানমন্ত্রীয়ে বহুকেটা প্রকল্প তাত মুক্তি করলে। সেই প্রকল্পবর নামত ব্যয় হয়েছে 15,000 কোটি টাকা। আর ত্রেতাযুগীয় বৈভব, মধ্যযুগীয় বৈভব সকল তাত দেখবলে পাওয়া গেছে। এক সুন্দর রূপত গোটেই অযোধ্যাক সজাই পড়াই তোলা হয়েছে। অযোধ্যার আশে পাশে থাকা মঠ মন্দির সমূহও এটা সুন্দর রূপত সজাই পড়াই তোলা হয়েছে। কেবল ভারতরে নহয়, বিশ্বর বহু প্রান্তর বহু লোক বা দর্শনার্থী উপস্থিত হব 22 ডিসেম্বর। তার আগে আগেও বহু ভক্তর সমাগম হয়ে আছে। মুঠতে পর্যটকর বাবে অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হিসাবে এতিয়া পরিগণিত হয়েছে সমগ্র ভারতের ভিতরতেই অযোধ্যা। আর ইতিমধ্যে কালির দিন যত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের উপস্থিত হয়েছিল, 8খনকৈ রেলের শুভারম্ভণি করলে। কালির দিন নতুনকৈ মহর্ষি বাল্মীকির নামত নামাকরণ করা হয়েছে নতুন যে বিমানবন্দর। ইতিমধ্যে 20 মাহের ভিতরতে, অতি কম সময়ের ভিতরতে তাদের একটা বিমানবন্দর নির্মাণ করে উলওয়া হল, যাতে দেশ বিদেশের বিভিন্ন ভক্ত সকলে তালে যাব পারে, এই পবিত্র ক্ষণ উপভোগ করব পারে। আর যেহেতু সিনিয়র এসোসিয়েট পার্থ ইতিমধ্যে আমার সমগ্র দেশের দেখুয়াই আছে, পার্থ ইতিমধ্যে কালির দিন 8খনকৈ নতুন রেল মুক্তি করে দিয়েছে প্রধানমন্ত্রীগুলো, নতুন বিমানবন্দর উপহার দিছে অযোধ্যাবাসী। গতি দেশ বিদেশের ভক্তর আগমন ঘটিব এই পবিত্র ক্ষণ উপভোগ করবল 22 জানুয়ারীল, মাজত মাত্র 22টা দিন। রশ্মিতা, মাজত মাত্র 22টা দিন 15,700 কোটি টাকার অর্থনৈতিক পেকেজ বা ইনফ্রাষ্ট্রাকচার পেকেজ প্রধানমন্ত্রী ঘোষণা করেছে। কালির দিন প্রথমখন বিমান দিল্লির উড়িছে অযোধ্যালে, আর 6 জানুয়ারীর রেগুলার বিমান উড়িব দিল্লির অযোধ্যালে। গতি আশা করা হয়েছে বিজেপি পর্যটকের সমাগম ঘটিব। রামক কেন্দ্র করে, রামায়ণক কেন্দ্র করে, রামায়ণিক কালচার সাহিত্য কেন্দ্র করে বহুকেটা ইয়াত চাবলগিয়া বস্তু আছে, আর সেই ধরনের ডেভেলপ করা হয়েছে। আর শেষ মুহূর্তের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি তুঙ্গ, দিনে রাতে প্রতি মুহূর্তে শ্রমিক সকলে বা আন আন লোক সকল নিয়োজিত হয়ে আছে। আর সকলক ডর কথা হয়েছে, আমি রাম মন্দিরের সম্মুখলে গেছিল, রাম মন্দির এটা প্রাণ প্রতিষ্ঠা হওয়াই নাই, 22 দিন আছে, কিন্তু বিভিন্ন প্রান্তর লোকের কোরবারপা 4,000 কিলোমিটার বাইক চলায় দর্শনার্থী আছে, দক্ষিণ ভারতের আছে, পূব ভারতের আছে, বা সকল প্রান্তর দর্শনার্থী আছে প্রাণ প্রতিষ্ঠা হওয়ার আগতে। গতি প্রাণ প্রতিষ্ঠা হওয়ার পিছত আরও লোকের সমাগম ঘটিব, আধ্যাত্মিক পরিবেশ এটা সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে। আর সেই মন্দির কেন্দ্র করে এক কমার্শিয়াল ট্যুরিজমও ডেভেলপ হয়েছে, বিভিন্ন লোকে ইয়াত যার দ্বারা অযোধ্যাবাসীও লাভান্বিত হব। মূল কথাটা হয়েছে বিশ্বর বুকুত অযোধ্যাক এখন অন্যতম ধার্মিক পর্যটনস্থলী হিসাবে গড়ি তোলা। কিছু সময় আগতে ইয়াত আরতি হয়েছিল, গতি সেই উদ্দেশ্য, গতি অনাগত সময় সাগরে যদি সকল ঠিকে থাকে যায় বা মানবীয় বিকাশ যদি অযোধ্যার ঠিকে থাকে হয়, স্বাভাবিকতে অযোধ্যা এখন ধার্মিক পর্যটনস্থলী হিসাবে গড়ি উঠিব। ধন্যবাদ জানাইছো পার্থজ্যোতি বৰা। অযোধ্যা ধার্মিক পর্যটনস্থলী হিসাবে গড়ি তোলার এয়া হয়েছে এক অনন্য প্রয়াস। কেন্দ্রীয় সরকারে এই উদ্যোগ গ্রহণ করেছে আর রামলালার প্রতিষ্ঠার বাবে সকলে সাজু হয়েছে। বছর বছর জোড়া যে সপোন, সেই সপোনক এটা সাকার রূপ দিবলৈ চেষ্টা করা হয়েছে, যে সকলে 22 জানুয়ারীর বাবে এটা অপেক্ষা করে আছে। স্বর্গর সত্যি করা চুক্তির জড়িয়ে ভবাতক হেনু বহু বেশি পালে আলফায়। চুক্তির পিছত গুয়াহীত উপস্থিত হয়ে এ দাবি করলে আলফার সভাপতি অরবিন্দ রাজখাই। ইফালে সাধারণ সম্পাদক অনুপ চেতিয়ায় চুক্তিক লো বিভিন্নজনে করা সমালোচনাক আশীর্বাদ হিসাবে গ্রহণ করা বলে উল্লেখ করে। ভবাতক আমি চুক্তিত বহু বেশি পাল, আমি বিচরাতক বহু বেশি তখন এই দিকত প্রতিশ্রুতি আগবাইছে আর সম্মতি প্রদান করেছে। সমালোচনাক আমি আশীর্বাদ হিসাবে লৈছো। 10 দিনের ভিতর ভঙ্গ হব আলফা, ঘরের লড়া ঘরলৈ উভতিব। আজির পরা 10-15 দিন ভিতর, মই নাজানো স্যার, 15 দিনের ভিতর এটা টাইম আছে, আমার 10-15-20 দিনের ভিতর আলফা ভঙ্গ করে দিব। আমি অল্প নিজের মানুষের কথা পাতব লাগবে, ফটক একটা ইমোশনাল কথা ভঙ্গ করে দিব, বন্দুক সরকারক জমা দিয়ে দিব, আমি ঘরের মানুষ ঘর গুছি যাম। এয়া 29 ডিসেম্বরের দৃশ্য। কেন্দ্রীয় গৃহ মন্ত্রণালয়ত এনেদরে আলফা নেতৃত্বে 44 বছরীয় সশস্ত্র সংগ্রামের রক্তরঞ্জিত ইতিহাসক সামরি করেছিল চুক্তি।
ভারত সরকার আর অসম সরকারের সঙ্গে ত্রিপাক্ষিক চুক্তি করে আলফা নেতৃত্ব দেওবারে উভতিল গুয়াহাটীল। বরজার বিমানবন্দরত উপস্থিত হওয়া আলফা নেতৃত্বক এনেদরে আদরিলে আলফা সদস্য আর পরিয়ালে। বিমানবন্দরত উপস্থিত হওয়া আলফার সাধারণ সম্পাদক অরূপ চেতিয়ায় চুক্তিক ল রাজ্যজুড়ি সৃষ্টি হওয়া সমালোচনা সন্দর্ভত কলে, সমালোচনাক আমি আশীর্বাদ হিসাবে গ্রহণ করেছো। সমালোচনা হবই, সমালোচনা হবই, তাক সেই সমালোচনাক আমি আদরণি জানাইছো আর তাক আশীর্বাদ হিসাবে আমি গ্রহণ করেছো। ইপিনে কলাক্ষেত্রত আয়োজিত সম্বর্ধনা অনুষ্ঠানত সভাপতি অরবিন্দ্র রাজখোয়াই আন এক দাবি করলে। রাজখোয়ার দাবি, আলফাই ভবাতক হেন চুক্তির জড়িয়ে বেশি হেপালে সরকারের। আমি সুদীর্ঘ বছর আলোচনার পাছত আমি বিচরাতক বহু বেশিক এই দিকত প্রতিশ্রুতি আগবাইছে আর সন্মতি প্রদান করেছে। এই সন্মতির কারণত আমি সংযুক্ত মুক্তি বাহিনী অসমে বিশেষভাবে এইকটা দিকর সম্পর্ক সন্মত হওয়াত আমি এই চুক্তি স্বাক্ষর করবলে সন্মত হলো। রাজখোয়ায় ধেমাজি বিস্ফোরণক লৈ পুনর্বার রাজ্যবাসীর ওসর ক্ষমা বিচারিলে। আজি ইমানখিনি সংবাদ মাধ্যমের সম্মুখত জড়িয়ে সমূহ জনসাধারণে এই যিখিনি অবিপ্লবী কাণ্ডর কারণে সংযুক্ত মুক্তি বাহিনী অসমক দোষারোপ করে থাকা হয়েছে আর ইয়ার বাবে পুনর্বার মানে এই সংগঠনটির আজিলেকে সভাপতি হয়ে আছো, কালের ভঙ্গ করিম। সভাপতি হয়ে থাকা সময়ের সময়তেই মানে পুনর্বার গোটেই দলটির হয়ে জনগণের ওসর এই ইয়ার বাবে ক্ষমা খুঁজছো। চুক্তির পিছতে উদ্ভব হওয়া পরিবেশ আর আলফা সমালোচিত হওয়া বিষয়ত বৈদেশিক সচিব হষধর চৌধুরী কলে বহুতেই আলফার হয়ে সরকারের সঙ্গে আলোচনা করব বিচারিছিল কিন্তু আলফাই নিদিলে। আহিলে শান্তি হব বলে আমার দ্বারা, আমি থাকলে শান্তি নহব না, বহুত কথা কয় এখিনি মানুষে কয়, যিখিনি মানুষে কয় তেখেতসকলে আমাক জেলত রাখি আমার হয়ে আলোচনা করবলে যাওয়ার কারণে আমাক প্রস্তাব দিছিল। মানে যে কলই কথা এটা আমি কৈছো নাই, আমি বড় বেশি জানা মানুষ নহয়, বস্তা লই গেলে আমি স্কুলত পড়া লড়া, মই শিক্ষকের লড়া বস্তা লই গেলে আপনাদের জানে আমি সেই সময় স্কুল কি আছিল, গতি আমি বলি না এনেকে আমি আমার এই যে ইংরাজি বি হ্যাভ ডু ক্যান মে সেল উইল এই দিয়ে চেষ্টা করে চাম আমি ভারত সরকারের কথা পাতি পারো না নো আমি মানে আধি নিদো ইয়াক। অবশ্যে পরেশ বড়ুয়া সন্দর্ভত হষধর চৌধুরী নরম স্থিতি গ্রহণ করে কলে, পরেশ বড়ুয়া সন্দর্ভত কথা কোয়ার মোর কোনো এক্তিয়ার নাই। বড়ুয়া স্যার সংক্রান্ত মই কব লাগলে তেও মোর কমান্ডার আছিল, তেওর হাতত ধরে মই এই বন্দুক মারিবলে শিকিছো এক কথা, তেওর হাতত ধরে আমি বহু বছর মই 25 বছর মই আছো, মই এখন বিছনাত শুইছো, একে কাপড়কে ভগাই পিন্ধিছো, এখন থালি ভাত আমি খাইছো, মই তেখেতে কি করিব সেই কথা মই কব নোৱাৰিম। কলাক্ষেত্রত আয়োজিত সংবাদ মেলত সভাপতি রাজখোয়াই কলে নতুন প্রজন্মই বহু কথাই নাজানে। 29 ডিসেম্বরত সরকারের সঙ্গে চুক্তি করে 31 ডিসেম্বরত গুৱাহাটীত উপস্থিত হওয়া আলফা নেতৃত্বই পদতি করেছে অহা 10টা দিনের ভিতর ভঙ্গ হব আলফা। সংগঠনটি ভঙ্গ হওয়ার পিছত শিবির এড়ি ঘরের সদস্য সকল ঘরলে যাব। ক্যামেরা পার্সন প্রভাস সিংর সহ হীরকজ্যোতি মালাকার আর বলেন ভট্টাচার্য, রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট। আলোচনার মেজত থাকা 14 বছর সময় আলোচনাপন্থী আলফার কেন্দ্রীয় নেতাসকলে মাহে 1,20,000 সরকারি ভাত্তা পাইছিল। কেন্দ্রীয় নেতাসকলের বিপরীতে সাধারণ কেতারে মাহে মাত্র পাইছিল 6,000 টাকা। এই হিসাব দাঙি ধরেছে আলফা ছাতিদর মুরব্বী পরেশ বড়ুয়ায়। 29 নভেম্বর 2023 কেন্দ্রীয় গৃহ মন্ত্রালয়ত এনেদরে বহু প্রতীক্ষিত চুক্তি স্বাক্ষর করেছিল আলফার কেন্দ্রীয় নেতৃত্ব। কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ আর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিতিত আলফার নেতৃত্ব করা এই চুক্তিত সন্নিবিষ্ট হওয়া বিষয়বুরক লৈ এতিয়া রাজ্যের বিভিন্ন মহলে বিভিন্ন প্রতিক্রিয়া প্রকাশ করে আহিছে। ইয়ার মাজতে আলফা স্বাধীনের মুরব্বী পরেশ বড়ুয়ায় দিলে আলোচনার মেজত থাকা আলফার নেতৃত্বই সরকারের লাভ করা মাহেকিয়া ভাত্তার হিসাব। পরেশ বড়ুয়ার মতে আলফার প্রতিজন নেতায় মাহে সরকারের পাইছিল 1,20,000 টাকা। নেতার বিপরীতে কেদারে পাইছিল 6,000 টাকা। এই ধরনের 15 দিনী মানে যে প্যাকেজ বিলাক দি
অর্থনৈতিক টোপোলাবিলাক দি দি এটা সমস্যা সমাধানক হেৰি কৰাটো সম্ভৱ নহয়। এইটো বুৰঞ্জীগত এটা প্ৰসিদ্ধ এটা ৰাজনৈতিক অধিকাৰ, এই অধিকাৰক কেতিয়াও খৰ্ব কৰিব নোৱাৰে। ইয়াক যে এই অধিকাৰটো আমি যদি দুয়োপক্ষই শ্বেয়াৰ কৰিব পাৰোঁ তাতো আমাক সেই কথাটো আলোচনাই নকৰে তেওঁতে। চৰকাৰী ভাট্টালৈ হেনো আলোচনাপন্থী আলফা তথা অৰবিন্দ ৰাজখোৱা আৰু অনুপ চেতিয়া নেতৃত্বাধীন আলফাৰ নেতাসকলৰ প্ৰতিজনে বিগত 14 বছৰত লাভ কৰিলে 2,01,60,000 টকা। নেতাসকলৰ বিপৰীতে প্ৰতিজন কেডাৰে পালে 10,08,000 টকা। জানি শুনি জনগণক এইটো আমি প্ৰতাৰণা কৰিব নোৱাৰোঁ, অমৰ মৃতকক প্ৰতাৰণা কৰিব নোৱাৰোঁ, আমাৰ যিটো নীতি আদৰ্শ আছে তাকো প্ৰতাৰণা কৰিব নোৱাৰো। আমি সংগঠনে মুৰব্বী হিচাপে মই সকলোৱে কৈছো আৰু এইটো কেতিয়াও হ'ব নোৱাৰে। যদি এইটো ভাৰত গভৰ্ণমেণ্ট অফ ইণ্ডিয়া যদি ইয়াৰ আন্তৰিকতা থাকে এই সমস্যাটো এই ধৰণে সমাধান কৰিব আলোচনা যোগেদি কৰিব বিচাৰে, কিন্তু এই বিষয়বিলাক আহিবলৈ পলিটিকেল ইছ্যুৰ ওপৰত আলোচনা কৰিলে কিয় অভাৱ কৰিব। চুক্তিৰ পিছতেই আলোচনাপন্থী আলফা নেতৃত্বই চৰকাৰৰ পৰা লাভ কৰা ভাট্টাৰ হিচাপ দিলে পৰেশ বৰুৱাই। ইয়াৰ বিপৰীতে 44 বছৰীয়া সশস্ত্ৰ সংগ্ৰামৰ ৰক্তৰঞ্জিত ইতিহাসৰ বিপৰীতে অৰবিন্দ ৰাজখোৱা আৰু অনুপ চেতিয়াই এতিয়া চুক্তিৰ পৰা অসমবাসীক কি দিলে তাৰ হিচাপ ৰাইজে কৰিব। ব্যুৰো ৰিপৰ্ট, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট। আগ্ৰাসী ৰাছিয়াৰ ওপৰত ভয়ংকৰ আক্ৰমণ ইউক্ৰেইনৰ। ৰাছিয়াৰ বেলাগ্ৰদ চহৰত সংঘটিত হৈছে গোলাবৰ্ষণ, য'ত শিশুসহ নিহত হৈছে 21 গৰাকী লোক। ইফালে ইউক্ৰেইনৰ আক্ৰমণৰ পিছতে তৎপৰ হৈ পৰিছে পুটিন বাহিনী। ৰাছিয়া আৰু ইউক্ৰেইনৰ যুদ্ধ সামনাই কটা। এবাৰ ইউক্ৰেইনে আক্ৰমণ কৰিলে ৰাছিয়াত, গোলাবৰ্ষণ কৰিলে ৰাছিয়াত, আৰু এই ভয়ংকৰ গোলাবৰ্ষণত 21 জনকৈ লোকৰ প্ৰাণহানি হৈছে ৰাছিয়াত। আৰু ইয়াৰ পিছতে সষ্টম হৈ পৰিছে এতিয়া ৰাছিয়া। এই 21 জন লোকৰ ভিতৰত 2টি শিশুও আছে। ইউক্ৰেইনৰ আক্ৰমণৰ পিছত এতিয়া সষ্টম হৈ পৰিছে ৰাছিয়া। ইউক্ৰেইন সীমান্তৰ ৰাছিয়াৰ বেলঘৰদ চহৰত এই আক্ৰমণৰ ঘটনা সংঘটিত হৈছে। ইউক্ৰেইনৰ আক্ৰমণৰ পিছতে ৰাছিয়া তৎপৰ হৈ পৰিছে। জৰুৰীকালীনভাৱে ৰাষ্ট্ৰসংঘৰ নিৰাপত্তা পৰিষদৰ বৈঠকৰ আহ্বান জনাইছে ৰাছিয়াই। ৰাছিয়াৰ ৰাষ্ট্ৰসংঘৰ উপস্থানীয় সদস্য ডিমিট্ৰী পলানস্কীৰ বৈঠকৰ আহ্বান। ইউক্ৰেইনৰ গোলাবৰ্ষণেৰে আক্ৰমণ পিছতে এতিয়া ৰুছ প্ৰতিৰক্ষা মন্ত্ৰীয়ে হুংকাৰ দিছে এই অপৰাধৰ শাস্তি নোহোৱাকৈ নাথাকে। বৃহস্পতিবাৰে ৰাছিয়াই সংঘটিত কৰিছিল বৃহৎ বিমান আক্ৰমণ। আৰু ৰাছিয়াৰ বৃহৎ বিমান আক্ৰমণৰ পিছতে এতিয়া ইউক্ৰেইনে এনেধৰণে আক্ৰমণ কৰাৰ ফলত পুনৰ এবাৰ ৰাছিয়াই বৈঠক অনুষ্ঠিত কৰিছে আৰু লগতে কৈছে যে এই আক্ৰমণক সহজভাৱে লোৱা নহ'ব। ইউক্ৰেইনৰ এই আক্ৰমণত আমি কৈছোঁ এতিয়ালৈকে যে তথ্য অনুযায়ী 21 জন লোকৰ মৃত্যু হোৱা বুলি জানিব পৰা গৈছে, হয়তো ইয়াতকৈ অধিক হ'ব পাৰে। আৰু ধ্বংস হৈছে, ধ্বংসস্তূপত পৰিণত হৈছে এই যিখন অঞ্চলৰ কথা আমি ইতিমধ্যে কৈছোঁ সেই অঞ্চলখনত। ৰাছিয়াৰ এই আক্ৰমণত 40 জন লোক নিহত হৈছিল। শুকুৰবাৰে ৰাছিয়াই যি বিমান আক্ৰমণ কৰিছিল তাত 40 জনকৈ লোক নিহত হৈছিল, আহত হৈছিল 150ৰো অধিক লোক। যুদ্ধৰ আৰম্ভণিৰ পৰা এয়া আছিল ৰাছিয়াৰ সৰ্ববৃহৎ আক্ৰমণ। আৰু ৰাছিয়াৰ এই বিমান আক্ৰমণ সৰ্ববৃহৎ আক্ৰমণ আছিল, তাৰে প্ৰত্যুত্তৰ প্ৰকৃততে ইউক্ৰেইনে দিছিল। আৰু দেখিবলৈ পোৱা গৈছে যে ৰাছিয়াৰ আক্ৰমণত যিমান সংখ্যক লোকৰ মৃত্যু হৈছে সেই অনুযায়ী ইউক্ৰেইনৰ যিটো আক্ৰমণ আছিলে সেই আক্ৰমণত 21 জন লোকৰ মৃত্যু হৈছে। কিন্তু তাৰপিছতো ৰাছিয়া তৎপৰ হৈ পৰিছে, ৰাছিয়া পুনৰ আক্ৰমণৰ বাবে সাজ হৈছে। 2022 চনৰ 24 ফেব্ৰুৱাৰীত ৰাছিয়া ইউক্ৰেইনৰ যুদ্ধ আৰম্ভ হৈছিল। আক্ৰমণ প্ৰত্যাক্ৰমণ হৈছিল আৰু ইউক্ৰেইন কিছু পৰিমাণে পিছ হুকিছিল। সমুখ সমৰত ইউক্ৰেইন পিছ হুকিছিল। ৰাছিয়াৰ বিপথে পৰিচালিত কৰিবলৈ এনে আক্ৰমণৰ অভিযোগ উত্থাপন কৰিছে মস্কোই। ইউক্ৰেইন বাহিনীয়ে সীমান্ত অঞ্চলত সঘনাই চলাই আহিছে এনেধৰণৰ গোলাবৰ্ষণ। ইউক্ৰেইনৰ এনে গোলাবৰ্ষণত কাচিতহে ক্ষতিগ্ৰস্ত হৈছে ৰাছিয়াৰ ধনজন। ইউক্ৰেইনৰ ভেলগ্ৰদ আক্ৰমণে সৰ্ববৃহৎ আক্ৰমণ বিবেচিত হৈছে।